দুর্নীতিপরায়ণ তৃণমূল বিজেপির একমাত্র বিকল্প বামপন্থ ছাড়া আর কিছুই নেই। অনেক তো রাজ্যের মানুষ শাসক তৃণমূলের উন্নয়নমূলক কাজকর্ম দেখল, রাজ্যের মানুষ শাসক তৃণমূলের কার্যকলাপ সম্পর্কে অভিজ্ঞতা সঞ্চয় করেছে, অভিজ্ঞতার নিট ফল সর্বক্ষেত্রে দুর্নীতির পাহাড়। মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ মহেন্দ্রগঞ্জ নাট মন্দির মাঠেই কথাগুলি সিপিআইএম আয়োজিত এক প্রকাশ্য সমাবেশে রাজ্যের বামফ্রন্ট সরকারের আমলের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ এই কথাগুলি বলেন। তিনি বলেন, বামফ্রন্ট 34 বছর এক নাগারে রাজ্যের মানুষদের বিভিন্নভাবে পরিষেবা দিয়ে আসছিল। ভূমিহীনদের ভূমি প্রদান, বর্গাদের রেকর্ড করেন, এসএসসির মাধ্যমে প্রচুর যোগ্য প্রার্থীদের শিক্ষকতার চাকরির ব্যবস্থা করা হয়েছিল। মানুষ মনে হয় আরও ভালো কিছু পাবার আশায় এমন একটি দলকে বেছে নিয়েছিল 2011 সালে, যে দল প্রতি ক্ষেত্রে দুর্নীতির পাহাড় গড়ে তুলেছে, যে দলের নিচ থেকে উপর সর্বক্ষেত্রে সবাই দুর্নীতির সাথে ওতপ্রোতভাবে যুক্ত। প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ বলেন, রাজ্যের মানুষ এমন দুর্নীতিবাদ সরকারকে পাবে তা কোনোদিনই ভাবতে পারেনি। তিনি বলেন, আসছে পঞ্চায়েত নির্বাচন, এই সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য সাধারণ মানুষের উপর নানানভাবে চাপ সৃষ্টি করবে, কিন্তু আমাদের সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। 500 টাকার প্রলোভনকে আমাদের উপেক্ষা করে আমাদের মতামতকে প্রতিষ্ঠিত করতে হবে এই দুর্নীতিবাদ সরকারের হাত থেকে রেহাই পেতে। সিপিআইএমের প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখেন সিপিআইএমের উত্তর দিনাজপুর জেলার সম্পাদক তথা প্রাক্তন মন্ত্রী আনোয়ারুল হক। বলেন, পশ্চিমবঙ্গের মানুষ অত্যন্ত সচেতন প্রিয় মানুষ, তাই দুর্নীতিগ্রস্ত শাসক তৃণমূল দলকে হারাতে এবং সাম্প্রদায়িক বিজেপিকে তাড়াতে এই মুহূর্তে আমাদের সচেতনতার পরীক্ষায় বসে পাশ করে রাজ্যকে বাঁচাতে হবে। রাজ্যের নয়, কোটি মানুষের স্বার্থের দিকে তাকিয়ে প্রকাশ্য সমাবেশে জ্বালাময়ী বক্তব্য রাখেন রাজ্যের এসএফআইয়ের সভাপতি প্রতিকূল ইসলাম। নাট মন্দির চত্বরে এই সম্মেলনকে কেন্দ্র করে প্রচুর মানুষের ভিড় হয়। যে দল প্রতি ক্ষেত্রে দুর্নীতি ছাড়া সাধারণ মানুষকে কিছুই দিতে পারেনি, এই শাসক দল এমন দুর্নীতি করছে যার ফলে রাজ্যের শিক্ষামন্ত্রী থেকে শিক্ষা দপ্তরের সমস্ত আধিকারিকরা হাজতে বাস করছে, যা রাজ্যের মানুষের কাছে লজ্জার হলেও এই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে লজ্জার কোনো বিষয় নয়। তার কারণ, তার অনুপ্রেরণায় নাকি এখনও পর্যন্ত সমস্ত ঘটনা ঘটছে। যে দলের নিচ থেকে উপর সর্বক্ষেত্রে সবাই দুর্নীতির সাথে ওতপ্রোতভাবে যুক্ত, ওদের এসব নিয়ে কোনো লজ্জা নেই। প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ বলেন, রাজ্যের মানুষ এমন দুর্নীতিবাদ সরকারকে এই রাজ্যে পাবে তা কোনোদিনও ভাবতে পারেনি। শুনলে চমকে যাবেন, আপনারা মুখে মুখে গুন করে বের করতে পারবেন না। ইডির আধিকারিকরা বলছেন যে 82,000-এর মতো নিয়োগ হয়েছে, সব মিলিয়ে চতুর্থ শ্রেণীর শিক্ষার কর্মচারী থেকে শুরু করে প্রাথমিক শিক্ষক, মাধ্যমিক শিক্ষক, কলেজ শিক্ষক যা নিয়োগ হয়েছে শাসক দলের, তাদের নেতা নেত্রীদের পকেটে। আর সবচেয়ে বড় বেনিফিশিয়ারি, সবচেয়ে বেশি টাকা ঢুকেছে, যার অনুপ্রেরণায় এই রাজ্যের সূর্য ওঠে, সূর্য ডোবে, যার অনুপ্রেরণা ছাড়া কাছে পাতা নড়ে না, সেই তার কাছে যাকে ধরার জন্যে বিচারক বলেছেন কবে মাথায় গিয়ে পৌঁছাবেন আপনারা। কান টানলে মাথা আসে, কান টেনে মাথা পর্যন্ত পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু যাদের হাতে হাজার হাজার কোটি টাকা আছে আইনের কুটকাচালি, আইনে আমি সারা বছরের টাকা একবারে মেটাতে হবে। কলেজের শিক্ষা ব্যবস্থা ছিল অবৈতনিক, সরকারি কলেজে সরকার অনুমোদিত যে সমস্ত কলেজ সমস্ত অবৈতনিক ছিল। আজকে প্রতি বছর যদি অনার্স দিয়ে ভর্তি হয় তারা যে পরিবর্তনের জায়গায় দাঁড়িয়ে, যারা স্কুলে কলেজে পড়েছিল, খেত মজুর বাড়ির ছেলে গ্রাজুয়েট হয়েছিল, এমএ মাস্টার ডিগ্রি হয়েছিল, তখন নিয়মের ভিত্তিতে যে চাকরির ব্যবস্থা হয়েছিল, প্রতি বছর টেটের পরীক্ষা, এসএসসি পরীক্ষা, পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার যে ব্যবস্থা হয়েছিল, তার মধ্যে দিয়ে কাউকে 1 টাকা দিতে হয়নি, তারা মাথা উঁচু করে চাকরি পেয়েছিল মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে, কাউকে তেল দিতে হয়নি, কাউকে ঘুষ দিতে হয়নি, তারা এখনো চাকরি করে। এখন তারা স্বীকার করে বামপন্থী সরকার ছিল বলে আমরা মাথা উঁচু করে যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিলাম, আজকে সে কথা বলার সুযোগ নেই। প্রতিকূল বলছে এই রাজ্যে শুধু শিক্ষকের শূন্য পদের পরিমাণ 1 লক্ষের উপরে নিয়োগ বন্ধ করে দিয়েছে, ঠেকায় পড়ে যা নিয়োগ হয়েছে তার পরিমাণ 80,000-82,000-এর মধ্যে। আর কোনভাবে নিয়োগ হয়েছে আজকে দিনের আলোর মতন পরিষ্কার, যখন সিবিআই ইডি তদন্ত করছে, তদন্ত করে বের করলো, সিবিআই ইডি এমনি এমনি তদন্ত করতে আসেনি, এই দুর্নীতির কথা রাজ্যের সবাই জানে, শাসক দলের নেতারা তারা ব্যবস্থা করেননি, দিল্লিতে যাদের হাতে ইডি সিবিআই তারা করেননি, আমাদের পরিবারের ছেলেরা যারা লেখাপড়া শিখে যোগ্যতার মাপকাঠিতে চাকরির তালিকায় নাম যাদের উঠেছিল তারা চাকরি পায়নি, তারা মামলা করেছে, তারা আন্দোলন করছে, গাছতলায় বসে আছে 7 দিন ধরে, রোদে পুড়ে জলে ভিজে শীতে গ্রীষ্মে সব দিন তারা সে আন্দোলন ছেড়ে তারা চলে যায়নি, তাদের সেই আন্দোলন আর হাইকোর্টে করা মামলা
আর আমাদের আইনজীবী বিকাশ ভট্টাচার্য সেই মামলায় তার যুক্তিসঙ্গত বক্তব্য বিচারকের কাছে পেশ করার মধ্য দিয়ে বিচারকরা তারা সিবিআই হাতে ইডির হাতে তদন্তের দায়ভার তুলে দিয়েছেন। তারপরে তদন্ত হচ্ছে, এই তদন্ত আটকানোর জন্য কম চেষ্টা হয়নি, রাজ্য প্রশাসন গড়িয়া হয়ে চেষ্টা করেছিল যাতে সিবিআই বা ইডিকে ডেকে না আনা হয়, যাতে রাজ্য পুলিশের উপরে এই তদন্তের দায়ভার দেওয়া হয়, অনেক জলঘোলা হয়েছে। বিচারক বললেন না, যে সরকার দুর্নীতিতে সরাসরি মদত দিয়েছেন